গত 23 তারিখ থেকে যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে মন্ত্রী পরিষদের যে সমস্ত বিধিবিধান রয়েছে এই বিধিবিধানগুলো শতভাগ বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি। এখানে একটি বিষয় লক্ষণীয় যে বিভিন্ন জেলা থেকে বিশেষ করে ঢাকা থেকে যারা ঈদ করতে এখানে এসেছে সেই উৎসুক জনতা ঢাকা শহরের থেকে এখানে তাদের নিজের শহর এই জন্য তারা রাস্তায় বেরিয়েছে। আমি এবং জেলা প্রশাসক মহোদয় এবং সেনাবাহিনী বিজিবি সহ আমরা যারা একত্রে স্বাস্থ্য বিভাগ সহ একত্রে কাজ করছি তারা সবাই আমরা মাঠে আছি, জনগণকে আমরা সচেতন করার চেষ্টা করছি, তাদেরকে স্যানিটাইজ করছি, প্লাস তাদেরকে বোঝাচ্ছি যে আপনাদের মধ্যেই একটি নাগরিক সচেতনতা, আপনি নিজে সচেতন হন, আপনার পরিবারকে আগে বাঁচান, আপনার ওয়াইফকে বাঁচান, আপনার আত্মীয় স্বজনদের বাঁচান এবং সমাজকে বাঁচান, বাংলাদেশকে করোনা মুক্ত করুন, এই কথাগুলি আমরা সব জায়গায় বলছি। পাশাপাশি যারা এই রাস্তায় জরুরি সেবা ছাড়া সমস্ত যানবাহনগুলিকে আমরা লকডাউন করে দিচ্ছি। আপনারা বুঝতে পারেন সকালে কিছু মহারাজা বেরোচ্ছে, আমি বেরিয়েছি, সেনাবাহিনীর লোকেরা আছে, আমরা যৌথভাবে কাজ করছি। যেহেতু ঈদের মৌসুম কিছু লোকজন রাস্তায় আসার চেষ্টা করছে, আমরা গতকাল শুক্রবার ছিল মানুষ বেরোয়নি কিন্তু আজকে শনিবার একটু বেরানোর চেষ্টা করছে, সেগুলোকে আমি বুঝিয়ে এবং করোনার উপলক্ষে সরকারের যে বিধিনিষেধ জননেত্রী শেখ হাসিনার যে আহ্বান সেই আহ্বানটি বাস্তবায়নের জন্য আমরা সদা সচেষ্ট রয়েছি। শরীয়তপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন পুলিশ সুপার। শরীয়তপুরে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী চলাচলে বিধি নিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মাঠে নেমেছেন পুলিশ সুপার। দ্বিতীয় দিন শনিবার সকাল থেকেই সরকার কর্তৃক ঘোষিত শরীয়তপুরে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কঠোর অবস্থানে রয়েছে শরীয়তপুর জেলার পুলিশ সুপার SM আশরাফুজ্জামান সহ মাঠে আছে জেলার পুলিশের সকল ইউনিট। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট, প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। শরীয়তপুর শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং সকল থানা পুলিশ আছে সতর্ক অবস্থানে। এ সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার। সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতিবিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।